সিরিয়ায় ইরানের ভূমিকাকে স্বাগত জানালো G7। শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী বা G7 এর পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের চলমান সংকটের রাজনৈতিক সমাধানের জন্য ইরান যে প্রচেষ্টা চালাচ্ছে তাকে স্বাগত জানিয়েছে। ইতালির লুক্কা শহরে G7 এর সম্মেলন থেকে ইরানের পরমাণু সমঝোতার প্রতি সমর্থন জানানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের চলমান সংকট সমাধানে ইরানের প্রচেষ্টায় প্রশংসা করা হয়। সেই সঙ্গে ইরাক, সিরিয়া ও ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠা এবং এসব দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদ বিরোধী যুদ্ধে ইরানের আরও সহযোগিতা কামনা করা হয়। এদিকে লুক্কা শহরে অনুষ্ঠিত সম্মেলনে রাশিয়ার ওপর আরও কিছু নিষেধাজ্ঞা আরোপের জন্য ব্রিটেনের দেয়া প্রস্তাব G7 পররাষ্ট্রমন্ত্রীরা নাকচ করে দিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছ থেকে রাশিয়াকে দূরে সরিয়ে নেওয়ার কৌশল হিসেবে ব্রিটেন এই প্রস্তাব দিয়েছিল, কিন্তু শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়াকে কোণঠাসা করার পরিবর্তে দেশটির সঙ্গে সংলাপের ওপরেই বেশি জোর দিয়েছেন।